হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আর যদি ভালো না থাকো, আজকের এই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের মন ভালো হয়ে যাবে। আজকে আমাদের এখানে হবে ঘোড়া দৌড় প্রতিযোগিতা, যেটা অনেকটাই কিন্তু আকর্ষণীয় একটা খেলা। এখন বাজে হচ্ছে বেলা 3:10 মতো, আমি রেডি হয়ে সব কমপ্লিট করে বেরিয়েছি একাই বোনের সাইকেলটা নিয়ে। তো আমি এখন যাই, গিয়ে দেখি কিরকমটা ঘোড়া এসছে, ওটার কালেকশন কিরকমটা আছে ওখানে। এইখানে এসেই দেখি গাড়িতে করে ঘোড়াদেরকে নিয়ে এসে নামানো হচ্ছে, আর এটাই দেখার জন্য মানুষের ভিড়টা অনেক ছিল। আর এখানে অনেক গাড়িই ছিল, যাতে করে কিন্তু অনেক ঘোড়াও এসেছে। একটু আগে এসে দেখলাম একটা ঘোড়াকে ঘিরে অনেক মানুষই ঘিরে রেখেছে। আর প্রতিযোগিতায় নামার আগে এই ঘোড়াকে 3 জন মিলে মাসাজ করে দিচ্ছে, কিন্তু তার পাশেই এই ঘোড়াকে মাসাজ করার জন্য কেউই নেই। আর এই ঘোড়াটাকেও দেখার জন্য অনেক মানুষের ভিড় জমেছে, আর এটা দেখতেও যেমন হাইটটাও বেশ অনেক। এরপর জীবনের একটা রিস্ক নিয়ে ঘোড়াটার কাছে গিয়েছিলাম একটা সেলফি নেবো বলে, কিন্তু কাছে যেতেই কেন যে আমায় থেকে ঘোড়াটা দাঁত বের করলো আমি বুঝতেই পারলাম না। বাচ্চা মতো এই ঘোড়াটার দিকে ভাবলাম এর কাছে গিয়ে যদি ছবি তুলি তাহলে আমার কোন রিস্কই থাকবে না, কারণ ঘোড়াটা ছিল হাইটে অনেকটাই ছোট। কিন্তু আমার আশা ছিল এইসব বড় বড় ঘোড়াদের সঙ্গে একটা ছবি তুল, কিন্তু এদের হাইট এবং গর্জন শুনে আমার সেটা স্বপ্নই থেকে গেল। প্রতিযোগিতায় ওইসব বড় বড় রাশিয়ান ঘোড়াদের সঙ্গেও আমাদের এইসব দেশি ঘোড়াগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ঘোড়ার সঙ্গে কটা তুলে তুলতে আমি নিজেই ঘোড়া হয়ে গেছি। আমার শরীরের শুধু অবস্থাটা দেখো, এই ঘোড়ার সঙ্গে হচ্ছে যে ঘোড়ার কাছে যাচ্ছে কোনো ঘোড়ায় আমার ভ্যালু দিচ্ছে না। লাস্টে একটা বাচ্চা মতো ঘোড়ার সঙ্গে একটা ফটো তুললাম। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই কিন্তু মানুষ যার যার জায়গা নিজে ঠিক করে নিচ্ছে। আর আমরা এদিকে সূর্যের এতটা তাপমাত্রায় এই প্রচন্ড গরমে ঠান্ডা লেবু বানায় কে প্রাণটাকে শান্ত করলাম। আর এই কারণে আমার ফ্রেন্ডকে দেখো, যেমন লেবু বানায় খাচ্ছে তেমন শরীর থেকেও দিচ্ছে। আর এই সব ছোট ছোট ভাই চালাবে এই বড় বড় সাইজের ঘোড়াগুলোকে, এইদিকে নিজের গা দিয়ে ঘাম ঝরছে, আর এইদিকে ঘোড়াগুলোকে একভাবে অনবরত হাওয়া করেই চলেছে। এখন কিন্তু 4 বেজে গেছে, আর সবাই ঘোড়াগুলো নিয়ে ফিনিশিং পয়েন্টে যাচ্ছে। ফিনিশিং পয়েন্টে সবাই কিন্তু চলে যাচ্ছে, এবার কিন্তু ঘোড়া রাস্তা শুরু হবে। তাই এই প্রচণ্ড গরমে আমরাও আমাদের জায়গাটা ঠিক করে দাঁড়িয়ে গেছি প্রতিযোগিতা দেখার জন্য। কিছু ঘোড়া আগে চলে গেছে ফিনিশিং পয়েন্টে, আর এইসব দামড়া দামড়া ঘোড়াগুলো এখন যাচ্ছে ফিনিশিং লাইনে। এখন বাজে 4:30 মতো, আর দুই সাইডে কিন্তু প্রতিযোগিতা দেখার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে গেছে। আর গাইস এই দেখো, অলরেডি কিন্তু ঘোড়াগুলোকে ছেড়ে দিয়েছে লাইন থেকে, আর একদম ছোট ছোট বাচ্চারা কিভাবে ঘোড়াগুলোকে মেরে মেরে ছুটিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছে। আর বেশিরভাগ ঘোড়াগুলিতে ছোট ছোট বাচ্চারা কিন্তু সাওয়ারি করে নিয়ে যাচ্ছে, যাদের বয়স কিন্তু 8 থেকে 10 বছরের ভিতরে। প্রথম রাউন্ড শেষ এবং আবার যাচ্ছে কিন্তু লাইনে, এবং ওইখান থেকে দ্বিতীয়বারের মতো কিন্তু আবার ছুটবে। আর প্রথম রাউন্ডটা দেখতেই হয়ে গেছে আমাদের অবস্থা পুরোই ঘায়েল, এত গরমে এত ভিড়ের মাঝে থাকা অসম্ভব হয়ে উঠছে। যত সময় যাচ্ছে তত কিন্তু ক্রমশ ভিড়ের সংখ্যাটাও বাড়ছে। আর এদিকে দ্বিতীয়বারের জন্য ঘোড়াগুলোকে লাইন থেকে ছেড়ে দেওয়া হলো। এইটা হচ্ছে রাউন্ড 3। এক নম্বর খাজা হয় ফার্স্ট। আপাতত 3 রাউন্ড হয়েছে, আর এখনো 1 রাউন্ড হবে, মোটামুটি 4 রাউন্ড হবে। আমরা ভাবছিলাম যে 3 রাউন্ড হবে না, 4 রাউন্ড হবে। কারণ 4 রাউন্ডের পরে 1st, 2nd, 3rd এবং 4th 4 প্রাইজ দেওয়া হবে, এবং প্রত্যেকে সান্ত্বনা হিসেবে 500 করে প্রাইজ রয়েছে। গাইস এটা হচ্ছে রাউন্ড 4, আর সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করেই চলেছে যে আমিই ফার্স্ট হব। কিন্তু সবাই তো আর ফার্স্ট হয় না, কেউ বা ফার্স্ট হয় এবং কেউ বা লাস্ট হয়, এটা নিয়ে মন খারাপের দরকার নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটাই অনেক। তো গাইস 4th রাউন্ডের শেষ, আর আমার 4th রাউন্ডের পর শেষ হওয়ার পর জানতে পারছি যদিও না 5 রাউন্ড হয়ে 5, এটা হচ্ছে রাউন্ড 5, এটা হচ্ছে ফাইনাল রাউন্ড। আর ঘোড়া অলরেডি কিন্তু ছেড়েই দিয়েছে, ঘোড়া আসছে। এখন দেখা যাক কোন ঘোড়ার সব থেকে ফার্স্ট হয়। তো গাইস ঘোড়া দৌড় প্রতিযোগিতা ফিনিশ হয়ে গেছে, 5 রাউন্ড কমপ্লিট। এখন প্রাইজ বিতরণ অনুষ্ঠানটা হবে, প্রত্যেকবার একটা ঘোড়ায় ফার্স্ট হচ্ছে, সেই ঘোড়াটাই এবারও ফার্স্ট হয়েছে। প্রতিযোগিতা ফিনিশ এবং এখন হবে প্রাইজ বিতরণ অনুষ্ঠান। আর এখনো শুধু মাঠে মানুষের ভিড়টা দেখো, কেউ বলছে 30,000 মানুষ হয়েছে, কেউ বলছে 50,000 মানুষ হয়েছে। অ্যাটলিস্ট কত হাজার মানুষ হয়েছে তোমরা তো দেখে বুঝতে পারছো, অবশ্যই কমেন্টে জানিও। 1st, 2nd, 3rd এবং 4th যে 4 ঘোড়া হয়েছিল তাদেরকে ভিতরে নিয়ে আসা হলো, এবং এদেরকে যে 4 জকি বা সাওয়ারি চালিয়েছে তারা আছে স্টেজের উপরে। এখন তাদের হাতে প্রাপ্য পুরস্কারটা তুলে দেওয়া হবে। দ্বিতীয় স্থান অধিকারী এই বাচ্চার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত পরিষদীয় দলনেতা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য আমাদের ভাই সালাউদ্দিন ভাই মহাশয়।
সকলকে বলবো একটু কুরবানি দেওয়ার জন্য। তো গাইস ঘোড়া দৌড় প্রতিযোগিতাও শেষ এবং প্রাইজ বিতরণটাও শেষ, কি পেয়েছিস দেখাই একটু? ঘোড়ার লাঠি। সে ঘোড়া তোর জন্য ঘোড়া ছেড়ে দিয়ে যায়নি, ঘোড়া লাঠি ছেড়ে দিয়ে গেছে। হ্যাঁ, একটা মেয়েটা দেখে তোর গায়ে কিরকম লাগে দেখি, মাঝে একটা মারি দে। এবং ওইখানে কিন্তু এখন আর একটা অনুষ্ঠান রয়েছে, ডান্স হাঙ্গামা হবে, কিন্তু ডান্স হাঙ্গামা আমার ইন্টারেস্টেড না, সেজন্য আমি ওখানে যাবো না। আজকে ডান্স হবে তুই জানিস না? হ্যাঁ, তুই যাবি? তুই যাবি ডান্স করতে? জানি না কে আসবে, যাবি তুই? আমি যাবো না, তুই যাবি? বলছে ইয়েস, আমি সেখানে যাবো না, একটু এইটুকু বার্তা সে ডান্স দেখতে যাবে। কি বুঝবি ডান্সের, ডান্সে তুই কি বুঝিস রে বল? এই ডান্স কি জন্য দেখতে যাবি ডান্স? এই ভালো লাগে তাই। কেন ভালো লাগে? হ্যাঁ, সুন্দরী সুন্দরী মেয়ে আসে তাই। হ্যাঁ, আমার এইটুকু, আমার এইটুকু সে ডান্স দেখতে যাবে, বলতে সুন্দরী সুন্দরী মেয়ে আসে তাই দেখতে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গাতে নতুন কোনো টপিক নিয়ে। তোমরা জানিও আজকের কোন জায়গাটি বা কোন স্পেশাল মোমেন্টটি তোমাদের ভালো লেগেছে।